যেই ব্যক্তি ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে, সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হয় এবং সেই ব্যক্তি জীবনে যা চান তাই পান, অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো। নমস্কার, জিকে বিকেএম এর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সকালে ঘুম থেকে উঠে কোন তিনটি জিনিস দর্শন করা সকলেরই উচিত, যা দর্শন করে দিন শুরু করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে এবং সফলতা আসতেও দেরি হবে না। চলুন তাহলে প্রথমেই আমরা জেনে নিই সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা আবশ্যক কেন। আগেকার দিনে মুনি ঋষিরা সকালবেলায় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠে পড়তেন। শুধু মুনি ঋষিদের জন্যই নয়, সাধারণ গৃহস্থ মানুষদের জন্যও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানা ছাড়া অত্যন্ত জরুরি। যদিও আজকালকার দিনে আমরা অনেকেই রাত করে ঘুমোতে যাই এবং অনেক বেলা করে ঘুম থেকে উঠি, এই অভ্যেস কিন্তু শারীরিক ও মানসিক মোটেও এই অভ্যেস স্বাস্থ্যের জন্য ভালো নয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার নানা উপকারিতা রয়েছে। এখন প্রশ্ন হলো, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? শাস্ত্র মতে সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে যে সময় তাকেই বলে ব্রহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের সময়ের সঙ্গে এটির স্থান ও সময় বিশেষে বদলে যায়। আমাদের দেশের পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে সূর্যোদয়ের সময়ের মধ্যে অনেকটা পার্থক্য থাকে, সেই হিসেবে এই দুই প্রান্তে ব্রহ্ম মুহূর্তও আলাদা। যেখানে সূর্যোদয় ভোর 5টায় হবে সেখানে ব্রহ্ম মুহূর্ত হবে ভোর 3:30। আবার কোনো স্থানের সময়ে যদি সূর্যোদয়ের সময় হয় সকাল 7টা, সেখানে ব্রহ্ম মুহূর্ত শুরু হবে ভোর 5:30। ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, তাই ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময়। আধুনিক চিকিৎসা শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিক হরমোহন খরিত হয়, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। জেনে নিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা। মস্তিষ্কের ক্ষমতা বাড়ে, এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠলে প্রাণায়াম করলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। এই সময় ধ্যান করা সবথেকে উপযুক্ত সময়, সেই সময় গৃহস্থের ভিতরে ইতিবাচক শক্তি এতটাই বেড়ে যায় যে জীবনের পথে নানা বাধা সরিয়ে তিনি অগ্রসর হতে পারেন, জ্ঞানের বিকাশ ঘটে। ভোর হওয়ার দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটান, দেখবেন দিনের পর দিন এমন করলে আপনার চিন্তা ভাবনার পার্থক্য আসতে শুরু করবে, সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে কোনো রোগও দূরে সরে যাবে। ইতিবাচক শক্তি বৃদ্ধি, শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে লক্ষ্মী সরস্বতীর মন্ত্রপাঠ শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণ শক্তি, যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইফ এনার্জিও বলা হয়, তা এত মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় বা সক্রিয় হয়ে যায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটা বা খারাপ ঘটনা ঘটার মাত্রাও হ্রাস পায়। ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি, একাধিক গবেষণায় দেখা গেছে যে ব্রহ্ম মুহূর্তের পরিবেশে টাটকা অক্সিজেনের প্রভাব 41% এসে পৌঁছায়। এই সময় ঘুম থেকে উঠে কিছুটা সময় গাছগাছালির মধ্যে কাটালে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে, ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে। সম্প্রতি প্রায় 90,000 মানুষের উপর এক গবেষণায় দেখা গেছে যে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরের ভিতরে এমন কিছু পরিবর্তন দেখা যায় তার প্রভাবে মেদ ঝরার প্রক্রিয়াও পরিণত হয়, এর ফলে ওজন নিয়ন্ত্রণও চলে আসে, রক্তে শর্করার মাত্রাও ঠিক থাকে। হিন্দু শাস্ত্রে কথিত আছে, এই সময় ধ্যান পূজা অর্চনা করে সূর্যকে অতিথি হিসাবে গণ্য করে তাকে সাদরে আহ্বান জানানোর কথা বলা হয়েছে, অর্থাৎ এভাবে আর একটা নতুন দিন ও পবিত্র দিন শুরু করার প্রস্তুতি করা উচিত। শাস্ত্রে কথিত আছে যে যারা সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন, এবং যারা আগে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ প্রাপ্ত করেন। মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে লঙ্কায় হনুমানজি এই ব্রহ্ম মুহূর্তেই প্রবেশ করেছিলেন,
এবং সীতামাতার মন্ত্রজপের শব্দ অনুসরণ করে হনুমানজি সীতামাতার কাছে পৌঁছেছিলেন। ব্রহ্ম মুহূর্তে যাবার ফলে হনুমানজির কাজ খুব সহজ হয়ে গিয়েছিল। ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে প্রত্যেকটি ব্যক্তির সফলতার ক্ষমতা অর্জন করা অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে। মোটামুটি ভোর 3টে থেকে 5টা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান ও মন্ত্রজপের জন্য আদর্শ সময় হিসেবে মানা হয়, কারণ এই সময়ে আমাদের জাগরূকতা ও একাগ্রতা আমাদের দেহের কেন্দ্রস্থলে থাকে। বিভিন্ন যোগগুরুরা বলে থাকেন ধ্যান করার সবথেকে উপযুক্ত সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত, কেননা এই সময় আমাদের মনের প্রকৃতি খুবই শান্ত থাকে এবং এটি এমন একটি সময় যা আমাদের মনের সঙ্গে আমাদের অতীতের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ এই সময় যে কোনো কাজের উপর মনোনিবেশ করা সহজ হয়ে যায়। এই মনোনিবেশ বা একাগ্রতা যে কোনো কাজে সফল হওয়ার প্রথম চাবিকাঠি। আমরা আমাদের কাজে যত একাগ্রতা আনব সেই কাজ ততই সফল হবে। যখন গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কৌরব ও পাণ্ডবদের মধ্যে কেন অর্জুনই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়েছে, তখন গুরু দ্রোণাচার্য বলেছিল অর্জুন একাগ্রতার জন্যই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছে, কারণ অর্জুন প্রত্যেকটি কাজ খুবই একাগ্রতার সঙ্গে করে থাকে। সে রাত্রেবেলা ধনুর্বিদ্যে অভ্যেস করত আর নিদ্রাকেও নিয়ন্ত্রণ করতে পারত। এত গেল কেন আমরা সকালে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠব তার বিবরণ। এবারে জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর আমাদের কি করা উচিত। 1 নম্বর কাজ, যেটি হলো সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগে নিজের 2 হাত দেখা উচিত। 2 হাত একসঙ্গে পাশাপাশি জুড়ে একটি মন্ত্র অবশ্যই জপ করবেন। মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে স্থিত ব্রহ্মা, প্রভাতে কর দর্শনম। এই উপায় করলে ধন দেবী লক্ষ্মী, বিদ্যার দেবী সরস্বতী ও ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায়। 2 নম্বর কাজ, যেটি হল সকালে ওঠার পর মাটিতে সরাসরি পা রাখবেন না, বরং মেজেকে প্রণাম করে একটি মন্ত্র জপ করবেন। এটি হল সমুদ্র বসনে দেবী পর্বত স্তন মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তভ্যং পাদস্পর্শ ক্ষমস্ব। পৃথিবী আমাদের ভার বহন করেন, সেই কারণে সকালে মেঝেতে পা দেওয়ার আগে এই মন্ত্রটি অবশ্যই জপ করা উচিত। 3 নম্বর কাজ যেটি করবেন সেটি হল সকালে ঘুম থেকে ওঠার পর যাতে সবার আগে আমরা ভালো কিছু দেখি সেদিকে বিশেষ নজর রাখা উচিত, তাই ঘুম থেকে উঠেই সবার আগে ঈশ্বরের বিগ্রহ দর্শন করুন এবং প্রণাম জানিয়ে দিন শুরু করুন। এছাড়াও আরেকটি কাজ যেটি করবেন তা হল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে আসা পাখিদের অবশ্যই খেতে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক ভাগ্য সুপ্রসন্ন করতে হলে সকালে ঘুম থেকে উঠে কোন কাজগুলো করা যাবে না। সকালে ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকেই চাই সুন্দরভাবে দিনটা শুরু করতে, কিন্তু অনেক সময় নানা কারণে দিনটা আমাদের নেতিবাচকতায় ভরে যায়। শাস্ত্রমতে আমাদের কোনো কাজ কখনোই করা উচিত নয়। সকালে উঠে এই কাজগুলি করলে আমাদের জীবনে অশুভ শক্তির ছায়া পড়তে পারে। তাহলে জেনে নিন সকালে ঘুম থেকে উঠে কোন কাজ কখনোই করতে নেই। শাস্ত্র অনুযায়ী প্রত্যেক বস্তুতেই একটি শক্তি বিদ্যমান। এই শক্তি ব্যক্তির উপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে থাকে, ব্যক্তির জীবনেও এই সমস্ত প্রভাব পড়ে। শুভ শক্তির প্রভাবে যেমন ব্যক্তি উন্নতির শীর্ষে পৌঁছান, তেমনি অশুভ শক্তি ব্যক্তির জীবনে বাধা সৃষ্টি করতে পারে। শাস্ত্রমতে এমন কিছু কাজ আছে যেগুলি করলে সরাসরি তা আমাদের জীবনে পড়ে, যার ফলে শুভ কাজও বাধাপ্রাপ্ত হয়। শাস্ত্রে এমন কয়েকটি বিষয় উল্লেখ রয়েছে যা কখনোই সকালে করতে নেই। প্রচলিত ধারণা অনুযায়ী এমন করলে অশুভ শক্তি বৃদ্ধি পাবে। 1 নম্বর, কখনো ছায়া দেখবেন না। শাস্ত্রমতে সকালে উঠে সর্বপ্রথম যে জিনিস দেখেন তার প্রভাব ব্যক্তির জীবনের উপরে পড়ে, ফলে কারোর ছায়া দেখলে আপনার কাজ পূর্ণ হতে গিয়েও আটকে যাবে। মনে করা হয় এর ফলে ব্যক্তি সারাদিন হতাশ থাকবেন।
পাশাপাশি মানসিক অবসাদও বৃদ্ধি পাবে। এটো বা নোংরা বাসন দেখবেন না। শাস্ত্রমতে সকালে ঘুম থেকে উঠে সবার আগে অপরিচ্ছন্ন বাসন দেখা উচিত নয়। এর ফলে সারাদিন অশুভ পরিণাম লাভ করে ব্যক্তি। এমনকি কোনো কাজ সফল হওয়ার থাকলে তাও মাস পথে আটকে যাবে। তাই রাত্রে ঘুমানোর আগে কখনোই এটো বেসন রেখে ঘুমোতে যাবেন না। সমস্ত বাসন রাত্রে ধুয়ে রাখা উচিত। এর ফলে নেতিবাচক শক্তি দূর হয়। আয়না দেখবেন না। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আয়নায় মুখ দেখতে নেই, মনে করা হয়। এর ফলে মানসিক অবসাদ বৃদ্ধি পায়। সেই কারণে বাস্তুতে শয়নকক্ষে আয়না না রাখার কথাও বলা হয়েছে। আবার রাখা হলে এমন স্থানে রাখা উচিত যেখানে ঘুম থেকে ওঠার পর নজর যাতে না চলে যায়। কোনো কাপড় দিয়ে আয়না ঢেকেও শুতে পারেন। বন্যজীব দেখবেন না। সকালে ঘুম থেকে উঠে বন্য জীবজন্তু বা তাদের ছবি দেখতে নেই। বাড়িতে এমন কোনো ছবি থাকলে সকাল সকাল ঘুম থেকে উঠে তা দেখবেন না। বাস্তুমতে সকালে ঘুম থেকে উঠে কোনো বন্য জীবজন্তু বা তাদের ছবি দেখলে পারিবারিক কলহ বৃদ্ধি পায়। বন্ধ ঘড়ি, ঘড়ি সচল রাখা ভালো। কখনো বন্ধ ঘড়ির দিকে তাকাবেন না। শুই বা সুতো দেখাও উচিত নয়, যার কারণে আপনার কারোর সঙ্গে ঝগড়া হতে পারে বা আপনার সুন্দর দিনটা নষ্ট হতে পারে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে শ্রীকৃষ্ণের গুণগান করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।